তো বন্ধুরা আজকে আমি চললাম সিঙ্গিগ্রাম, তো বীরভূম ডিস্ট্রিক্টের সিঙ্গিগ্রাম। তো সেখানে চললাম, সেখানে গিয়ে মানে ওইদিকে আমার মাসির বাড়ি, তো ওইদিকে যাচ্ছে। তো এখন আমরা রয়েছি বলগোনা স্টেশনে, বলগোনা থেকে যাব এখন তোমার মোরাদপুর থেকে একদম নতুনহাট, নতুনহাট থেকে এদিকে তোমার চলে যাবো বাসাভাড়া হয়ে হয়ে। তো বাসাভাড়া থেকে ওইদিকে গিয়ে তোমার কিছুটা রাস্তা, মানে আমরা যাবো ঠিক ব্যাংকচাঁদার কাছে গেছি, ব্যাংকচাঁদার থেকে ওখানে একটা রাস্তা ভেঙে গেছে, ওই রাস্তা দিয়ে যাবো। চলো আমরা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি বাসাপাড়া, এই জায়গাটার নাম হচ্ছে বাসাপাড়া। তো বাসাপাড়া থেকে আর কিছু যাবো, এখন রাস্তাঘাট ফাঁকাই রয়েছে, এখন দেখতে পাচ্ছ এখন লোকজন কম আছে যেহেতু দুপুরের টাইম। তো বাসাপাড়া থেকে আমরা এই সোজা রাস্তা যাবো, যেটা বোলপুরের রাস্তা সেই রাস্তা দিয়ে যাবো এখন। তো বন্ধুরা আমি ফাইনালি পৌঁছে গেছি এখন এই বন্ধুর দিদিবাড়িতে। তো দেখতে পাচ্ছি এখানে বসে আছে আমাদের বন্ধু, ওই বসে আছে। তো আমরা এখন রুমের মধ্যে রয়েছি, ঠিক আছে। তো এই গ্রামটা তোমাদের দেখাবো, গ্রামটা কেমন দেখতে। তো গ্রামের রাস্তাঘাট, গ্রামের পরিবেশ একটা সুন্দর পরিবেশ হয় তোমরা দেখবে, খুব সুন্দর লাগে পরিবেশগুলো। চলো আমরা জল টল খেয়ে তারপরে আমরা রয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের টিফিন চলে আসছে, এই টিফিনটা খাওয়া দাওয়া করে আমরা এখন আবার বেরিয়ে যাব বাইরের দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে চলে এসেছি। তো আমরা এখন বাইরের দিকে রয়েছি, বাইরে থেকে এই যে জায়গাটা পরিবেশটা দেখো। তো দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঘিদোয়া গ্রাম, আর এই সাইডে যে জায়গাটা এটা হচ্ছে সিঁড়ির লাস্ট, তা একটা আছে এদিকে, ওটা বন্ধু যাচ্ছে ওদিকে। তো এইখানে রাস্তাটা শেষ, আর তারপরে কাঁচা রাস্তা আছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বিরাট দিঘি, তো আমরা এই পুকুরে মাছ ধরতে আসবো। তো ওটা যে দেখে গেলাম, তো একদিন আসবো সেটা তোমাদের দেখাবো ভিডিও করে। আর এদিকটা হচ্ছে দেখো জায়গাটা উঁচু উঁচু জায়গা সব, যেহেতু এই এলাকাটায় বন্যা হয় সেই কারণে। তো প্রচুর যখন বন্যা হয় তখন সব ভাসিয়ে নিয়ে চলে যাবে এরকম ব্যাপার। তো অনেক দিন আগে হয়েছিল বন্যাটা, তো এখন কমই হয়, একদম ভাসিয়ে নিয়ে চলে যাবে। তো খুব সুন্দর একটা পরিবেশ। আর আগে দেখতে পাচ্ছি এদিকের বটগাছ, এদিকের রাস্তাটা এখানেই শেষ, এখানে গিয়ে শেষ হচ্ছে ঢালাইটা, তারপর থেকে এদিকে একটু ওটাও একদম পাহাড়ি এলাকার মতো উঁচু, ঠিক আছে। রাস্তা এখানে উঁচু যেগুলো পাড়ে পাড়ে বাড়ি, তো পুকুরটা খুব সুন্দর, পরিবেশটাও বেশ ভালো, গ্রাম গ্রাম পরিবেশ। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরিয়ে যাবো আমাদের গ্রামে, যদি আরও পারি কিছু দেখাবো তোমাদেরকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে, আর তোমরা কমেন্ট করে জানাবে যে কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, ঠিক আছে। সেই আমরা সেই ধরনের ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এবারে আমি ধরো বড় ভিডিও এখন দিতে পারিনি, দেবো। আর এখান থেকে আরেকটা জায়গা আছে, গ্রামটার নাম হচ্ছে তোমার পাঁচশোয়া, এখান থেকে বেশি রাস্তা না, বোধহয় এখান থেকে সিঙ্গিতে বোধ হয় 10 কিলোমিটার কি 7-8 এরকম হয়তো হবে। ওখানে একটা বেশ বড় একটা বাংলো আছে, খুব সুন্দর জায়গাটা। তো চেষ্টা করবো ওখানে যাওয়ার, গেলে পরে দেখবো মন ভরে যাবে এত সুন্দর জায়গাটা করা আছে। চলো আমরা এখন এখান থেকে গল্প করতে বেরিয়ে বাড়িতে যাবো, ঠিক আছে। তোমার ভিডিওটা দেখতে থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভাগ্নের সঙ্গে পরিচয় করে দেবো। মানে ওর ইউটিউবের একটা চ্যানেল আছে, শর্ট চ্যানেল, ঠিক আছে, ও বানায়, ওকে একটু সাপোর্ট করবে তোমরা, তাহলে মানে অল্প বয়স ছেলে ওরা এগুতে পারবে। যখন নেমেছে সবাইকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে, সবাইকে সাপোর্ট করো, সবাই এগিয়ে যাক, সবাই করে থাক। তো আমি সবাইকে হেল্প করি, যেমন চেষ্টা করবো হেল্প করার, ওকেও আমাদের টিমে ওকে ঢুকিয়ে দেবো, তাহলে মোটামুটি বড়ো ধরো একটু এগুতে পারবে, একটু এগিয়ে যাবে। তো চলো আমরা বাড়ির দিকে যাই এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গিয়েছিলাম ওই রাস্তাটা, ওই রাস্তাটা থেকে এটা হচ্ছে, এখানে পাটের গাছ আছে, পাট গাছ দূরে দেখা যাচ্ছে, তো ওগুলো হচ্ছে পাট গাছ। আর গ্রামের পরিবেশটা দেখো, চারিদিকে তাল গাছ, এখানটায় ছোট্ট একটা ডোবা আছে। তো আমরা এসেছি এই বাড়িটাতেই, তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো একদম এই বিকালের দিকে যাব। তো এখান থেকে যে সামনের যে গ্রামটা হচ্ছে ওটা হচ্ছে তোমার ঘিদোয়া, ঘিদোয়া বলে আগে যে গ্রামটা, তার পাশে ওইদিকে হচ্ছে নদী আছে, অজয় নদী। তো এখান থেকে তোমার বেশি রাস্তা নয়, ওই 2-3 কিলোমিটার। তো ওপারটা হচ্ছে বর্ধমান, এটা বীরভূম ডিস্ট্রিক্ট। চলো বাড়ির দিকে যাবো এবারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখন রায়তা হবে, তো এর জন্যে শশা, গাজর আর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। তো কাটছে আমাদের, এই যে আমাদের গুরুদেব কাটছে। তো এরপরে দই টই সব দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা তখন ওয়েট করো, কাটা হোক, তারপরে দেখা যাচ্ছি পরে ভিডিওতে চলে আসছে আমার। হাঁড়ি এখন বন্ধ করে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টক দই, আর এরপরে এর সাথে যাবে এখানে লেবুর রস দেওয়া হলো, এবারে আমাদের
লেবু দিয়ে এটা ভালো করে কেটে নেওয়া হবে। টক দই মনে হয় দেখতে থাকো ভিডিও। ওটা 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 এটা ঠান্ডা জল লাগবে তো মানে বরফ। না না আপেলে সাদা নুন দিয়ে দেবো, কিছু করার নেই। খেয়ে দেখবি এটা। এই উৎপল কি বলছে তাই দারুণ উপকারী এটা। হ্যাঁ সব দেখ না লাগবে না, এটা গোলমরিচ লাগবে। জিরে তো পাউডার তো এটা আর কাঁচাই লাগবে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখন খেতে বসে গেছি, ঠিক আছে। আর যে মানে খেতে দিয়েছে সেটা কে জানো, একজন ইউটিউবার। তো তার বাড়িতে কিন্তু এসেছি আমি, ঠিক আছে। তো পরিচয় করাচ্ছি, দেখো। তো এই যে চলে এসেছে এটা হচ্ছে রায়তা, ঠিক আছে। আচ্ছা, আর এই যে বিরিয়ানি এখন বার করা হচ্ছে, স্যালাড আছে, আর যে দিচ্ছে এই যে এটা হচ্ছে একজন ইউটিউবার, দেখে নাও। তো তোমার নামটা বলে দাও, ইউটিউবার চ্যানেলটার নাম বলে দাও। তো শুনতে পেলে ওর চ্যানেলটার নাম হচ্ছে, আর একবার বলে দাও, মাই নেম রাজ 425। তো মাই নেম রাজ 425 সার্চ করবে। তো ভিডিও ভালোই বানাচ্ছে, এখন নতুন এসছে, তো ইউটিউবে অল্প দিনের মধ্যেই ভালোই সাবস্ক্রাইবার করে নিয়েছো, ঠিক আছে। তো তোমরাও একটু সাপোর্ট করবে, তো সবাই তো সবাইকে সাপোর্ট করতে হবে। আমি তো আমার একটাই কথা জানো যে সবাই সবাইকে হেল্প করবে, তাহলে কি সবাই এগুতে পারবে। আর তো তার বাড়িতেই এসছি আমি, বুঝতে পারছো, একজন ইউটিউবার সেও। তো আমি চাইবো যে ওকে একটু তুলে ধরো, ও যেন বেশ ইয়ে হতে পারে, একটু এগিয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ আমাকে এক জাম্বাটির আয়তা দিয়েছে এটা। আচ্ছা, বিরিয়ানি যতটা দিয়েছে, কতটা বিরিয়ানি দিয়েছে দেখো। আর আছে এদিকে তোমার এটা চিকেন কষা, ঠিক আছে। তো চিকেন কষা আছে, এবারে আসবে মিষ্টি আসবে। তো তোমরা সব দেখতে থাকো ভিডিওটা। আর এখানে আমাদের সব রয়েছে, এই যে আমাদের বন্ধু, এরই ভাগ্নে হয়, আর এটা হচ্ছে বন্ধুর বোন, ঠিক আছে। তো যাই হোক, চলো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো, তোমরা ভিডিওটা দেখো, দেখতে থাকো। আর এই ভাইকে যেন একটু তুলে ধরবে, সবাই মিলে একটু সাপোর্ট করবে। হ্যাঁ, ওর চ্যানেলটাকে দেখবে, শেয়ার করবে একটু করে, পারলে ওর উপকার হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো আমি এবারে শুরু করে দিচ্ছি। তো আমার সব খেলে এসে খাবার আইটেম দেখতে পাচ্ছ, আর এদিকে আমাদের তো রানা দিল, আমাদের পরিবেশনটা ওই করেছে, ঠিক আছে। তো যাই হোক, আমি শুরু করছি। তো আমার ভিডিওটা শেষ করে দেখতে থাকবে, আর এই গ্রামটা কিছুটা পারলে তোমাদের ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে আমরা ফিরে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হচ্ছি আমরা। আমরা এখানে এসেছিলাম, পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। আর এই যে পাশে দুজন দাঁড়িয়ে আছে, এরা দুজন ভাই বোন, এদের ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে। তো তোমরা এদেরকে একটু সাপোর্ট করবে, তো ওরা অনেকটা এগিয়ে গেছে, আরও সাপোর্ট করো। আমি চাইবো ওদের ভিডিওগুলো দেখো, শেয়ার করে দাও, তো ওরা এগিয়ে যাবে। আর আমি সবাইকে হেল্প করি জানো, তো সবাই তোমাদেরকে বারবার বলছি, তোমরাও হেল্পটা করো, তাহলে এরা এগুতে পারবে। আর বুঝতে পারছো গরিব শ্রেণীর মানুষ, দেখো এদের বাড়িঘর, তো ওই পিছনটা এদের বাড়িঘর আছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা। সবাই ভালো থাকো, আর এ তোমার চ্যানেলটা বলে দাও, তোমাদের চ্যানেলের নাম বলে দাও একটু। হ্যালো গাইস, বলে দাও, কাম ব্যাক টু মাই চ্যানেল, মাই নাম রাজ 525। মাই নেম ইজ রাজিয়া, কি নাম? মাই নেম রাজ। তাহলে শুনতে পেলে তোমরা, চ্যানেলটার নাম হচ্ছে মাই নেম রাজ 525। তো এটা সার্চ করবে তাহলে, হ্যাঁ চলে আসবে, আর একটু শেয়ার টেয়ার করে দেবে, সবাইকে একটু এগিয়ে মানে এগিয়ে দেবে, ঠিক আছে। চলো বাই বাই, ভালো থেকো সবাই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বাসাপাড়া রয়েছি, বাসাপাড়া থেকে এখন যাচ্ছি নতুনহাট, নতুনহাট থেকে যাবো এদিক থেকে মরাদপুর, ওদিকে বলবো না। তো এটা হচ্ছে বাসাপাড়া জায়গাটা, আমরা বাড়ি থেকেই আমরা রওনা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি নতুনহাট ব্রিজে। তো নতুনহাট ব্রিজে যারা এসছে বন্ধু, তো বন্ধু ভাগ্নে এসছে, ওরা একটু ঘুরবে ব্রিজটায়। তো আমি তখন দাঁড়িয়ে আছি, তো ব্রিজের দৃশ্যটা দেখো কত সুন্দর, একটা ব্লু কালার লাগছে, মানে
একদম পুরো আকাশটা সব ব্লু লাগছে একদম। এটা কোনো ক্যামেরার ইফেক্ট নয়, এই সময়টা এত সুন্দর লাগছে, দারুণ লাগছিল। তো আমি একটা ভিডিও বানালাম এখানটা দাঁড়িয়ে, ওরাও ছবি তুলছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা বাড়ি যাবো এরপরে। আর চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটু সাপোর্ট করবে তোমরা। তো চলো সবাই ভালো থেকো, তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। তো বাই বাই, সবাই ভালো থেকো সবাই।